দুদিন পরেই আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো, তারপর বিশাল ব্রাঞ্চ। এই যে গাইস, এই হচ্ছে আমাদের মিনি কুয়াকাটার ভিউ। গাইস, তো আজকে আমি আপনাদেরকে কাঁটা চামচ রেস্টুরেন্টের লোকেশনটা দিব। এটা দেখতে পাচ্ছেন তালতলি বাজার। তালতলি বাজার থেকে আমরা সোজা চলে যাব, একদম ব্রিজের নিচ থেকে একদম সোজা যেতে থাকবো। যাওয়ার পরে আমরা দেখতে পাবো এরকম কিছু লোকেশন। আমরা একদম সোজা চলে যেতে থাকবো, কত দূর যাওয়ার পরে আমরা দেখতে পাবো এরকম কিছু বালুর মাছ। তারপর আমরা দেখতে পাবো, এই যে অলরেডি আমরা চলে আসছি, লোকেশন তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। গাইস, তো এখন আমরা চলে আসছি কাঁটা চামচ রেস্টুরেন্টে। গাইস, এই হচ্ছে আমাদের মিনি কুয়াকাটার ভিউ। কাঁটা চামচের ওখান থেকে একদম সোজা চলে আসবে, এখানে আসার পরে সামনে দেখতে পাবা, ওটা হচ্ছে আবার শখের হাড়ি, নাকি ব্রো? শখের হাড়ি রেস্টুরেন্ট। এখন আমরা যাচ্ছি একটু সামনে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কাঁটা চামচ, ওখান থেকে একদম সোজা আসবে, আসার পরে তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে এই শখের হাড়ি। এটা হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্ট। এটাও অনেক সুন্দর প্লেসটা, আর পাশে আমাদের কুয়াকাটার ভিউ দেখতে পাচ্ছ। পাশে হচ্ছে কুয়াকাটার ভিউ, এই পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ওই পাশে হচ্ছে আমাদের কাঁটা চামচ রেস্টুরেন্ট। কত সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর প্লেস করছে গাইস। মানে এখানে যে এরকম রেস্টুরেন্ট হবে এটা আসলে আশা করা যায় না। এই যে দেখতে পাচ্ছ এখানে বসার জন্য কত সুন্দর বেঞ্চ করে দিয়েছে তারা। আমি একটু বসি। এই যে দেখতে পাচ্ছ এখানে বসার জন্য বেঞ্চ করে দিছে, এখানে বসে তুমি খাবার খাবা, উপভোগ করবা সব কিছু। গাইস, একটা বিড়াল। এই যে গাইস, কত সুন্দর একটা প্লেস, আশেপাশের পজিশনটা অনেক সুন্দর। এই যে মানুষ এখানে ঘুরতে আসছে, ওই যে কত লোকজন, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে শখের হাড়ি। গাইস, রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ। এখানে ঢুকবা, ঢোকার পরে এই যে গ্লাস, তারপরে এখানে একটা দোলনা আছে, সুন্দর একটা দোলনা। আমি আমার ওয়াইফকে নিয়ে আসব দুই দিন পরেই আমি আমার ওয়াইফকে নিয়ে আসব, তারপর একটা কাপল ব্লগ করব এখানে, তখন আরও মজা হবে। এখন তো একা একা আসছি, যেহেতু এটা আমাদের বাসার কাছে এই জন্য একা একা আসা যায়, কোনো ব্যাপার না। এই যে রেস্টুরেন্টের ভিতরের প্লেস, জায়গাটা অনেক সুন্দর গাইস দেখতে পাচ্ছ। গাইস, এই যে তোমরা যে এই প্লেসটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষ বসে, এই যে এটা টায়ার দিয়ে তৈরি করছে তারা। এখানে একটা বসার জায়গাও আছে, এই যে তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা এখানে এসে বসবা এইভাবে। সেই ফিলিংস, এখানে এসে বসে তারপর পরিবেশটা উপভোগ করতে পারবে। এই দেখো সামনের লোকেশনটা কত সুন্দর, নদী আর নদী। গাইস, চলো গাইস আমরা এখন ওই সামনে যাব, দেখি ওখানে কি অবস্থা। গাইস, এই হচ্ছে একদম শেষ মাথা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা আছে ফুড হাউস। তারপরে একটু সামনে আসবে, আসার পরে এখানে দেখতে পাবে দ্য বরিশাল ব্রাঞ্চ, এই যে আর একটা ছোট একটা রেস্টুরেন্ট। তারপরে এখানে বসার জায়গা, এই হচ্ছে শেষ মাথা, এখানে এরপর আর কিছু নাই, এখানে আর কোনো রেস্টুরেন্ট হয় নাই এখন পর্যন্ত, সামনে হইতে পারে।
তো এই একদম শেষ মাথা। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দা বরিশাল ব্রাঞ্চ, ছোট একটা রেস্টুরেন্ট। তারপর ওই সামনে হচ্ছে শখের হাড়ি, তারপরে হচ্ছে কাঁটা চামচ রেস্টুরেন্ট, এখান থেকেই শেষ। গাইস এখানে এখন প্রচুর বৃষ্টি নামছে, তোমরা দেখতে পাচ্ছ আমি তো অলরেডি ভিজতেছি। এখানে এই সব কিছু একদম অবস্থা পুরো খারাপ, মানুষ সবাই এখানে ছিল এখন চলে গেছে সবাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে, সবাই সাপোর্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।